আজকের অমৃত কথা, দুঃখ এলে বা প্রতিকূল পরিস্থিতিতে কি করে মানুষ? ডাক্তারদের ভাষায় ফাইট অর ফ্লাইট, অর্থাৎ লড়াই করো বা পালিয়ে যাও। আরও একটি পথ আছে, সহ্য করা। আচ্ছা, আপনি কখনো বক্সিং শিখেছেন? এতে একটা প্র্যাকটিস হলো ডামির আঘাত সহ্য করা। ডামি যখন আপনাকে মারছে, ওটাকে কীভাবে আপনি সহ্য করছেন? দুঃখকে শান্ত মনে গ্রহণ করার অভ্যেস করলে মনের জোর বাড়ে। শুনছেন মিথ্যে কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মিথ্যে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মিথ্যে। সদ্গুরুর কথা শুনে মন্ত্রী নিজের বাড়িতে উৎসবের আয়োজন করলেন। নাচ গান দান ধ্যান যাত্রা কথকতা, লোকজনের আনাগোনায় মন্ত্রীর বাড়ি একবারে গমগম করতে লাগলো। শহরের লোক অবাক হয়ে ভাবতে লাগলো, মন্ত্রীর হঠাৎ এই উৎসব করার কারণ কি? মন্ত্রী দরাজ হাতে খরচ করে চলেছেন, যে যা জিনিস নিয়ে আসছে তিনি দ্বিগুণ দাম দিয়ে কিনে নিচ্ছেন। উৎসবের এই বিপুল কর্মব্যস্ততার মধ্যে মন্ত্রীর আর মৃত্যুর চিন্তা করবার কোনো অবসরই মিলল না। এইভাবে 7 দিন কেটে গেল। রাজা আবার মন্ত্রীকে ডেকে পাঠালেন। মন্ত্রী খবর দিলেন তার বাড়িতে এখনো উৎসব চলছে, উৎসব শেষ হলেই তিনি মহারাজের সঙ্গে দেখা করবেন। আরো 7 দিন কাটলো। এদিকে হয়েছে কি, যে রুই মাছটা সোনার কৌটো গিলে ফেলেছিল সেই মাছ এক জেলের জালে ধরা পড়ল। জেলে ভাবলো, এই মাছ বাজারে বিক্রি না করে মন্ত্রীর বাড়িতে যদি বেচতে পারি তাহলে অনেক বেশি দাম পাবো। এই ভেবে সে মাছটা মন্ত্রীর বাড়িতে নিয়ে এলো, মন্ত্রীর দ্বিগুণ দাম দিয়ে তা কিনে নিলেন। দাসী যখন সেই মাছ কুটছে, ভাবুন, মাছের পেট থেকে সেই সোনার কৌটো বেরিয়ে পড়ল। দাসী ভাবলো, মন্ত্রী মশাইকে কৌটোটা দিলে অনেক পুরস্কার মিলবে। সে তখন কৌটোটা মন্ত্রীর হাতে দিল। কৌটো হাতে পেয়ে মন্ত্রী তো আনন্দ ধরে না। তিনি বুঝতে পারলেন যে রাজা কৌটোটাকে দিঘির জলে ফেলে দিয়েছিলেন আর রুই মাছ সেই কৌটো গিলে ফেলেছে। তিনি দাসীকে অনেক পুরস্কার দিয়ে কৌটোটা নিজের জামার পকেটে রেখে দিলেন। আর ঠিক সেই সময় রাজবাড়ি থেকে পেয়াদে এসে জানালো, রাজামশাই হুকুম দিয়েছেন মন্ত্রী মশাই যে অবস্থাতেই থাকুন না কেন সেই অবস্থায় তাকে ধরে নিয়ে যেতে হবে। কি হলো তারপর, কি ঘটনা ঘটলো? শুনতে থাকুন মির্চি 98.3 কালী কথায়। আপনি শুনছেন শ্রী বালানন্দ গল্প মালিকা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মির্চিতে। আশ্চর্য ঘটনা ঘটলো একটা। ওই সোনার কৌটো একটা রুই মাছ খেয়ে ফেলেছিল, সেই রুই মাছটাই বিক্রি করতে এলো জেলে মন্ত্রীর কাছে, এবং সেটা দ্বিগুণ দাম দিয়ে তিনি কিনেও নিলেন। এবং দাসী তখন কৌটোটা মন্ত্রীর হাতে দিল এবং তার থেকে অনেক বকশিস পাবে ভেবেই সেটা দিল। রাজা কৌটোটাকে দিঘির জলে ফেলে দিয়েছিলেন আর রুই মাছ সেটা গিলে ফেলল। দাসীকে অনেক পুরস্কার দিয়ে কৌটোটা নিজের জামার পকেটে রেখে দিলেন। আর ঠিক সেই সময় রাজবাড়ি থেকে পেয়াদে এসে জানালো, রাজামশাই হুকুম দিয়েছেন মন্ত্রীমশাই যে অবস্থাতেই থাকুন না কেন সেই অবস্থায় তাকে ধরে নিয়ে যেতে হবে। মন্ত্রী তখন বুক ফুলিয়ে রাজার কাছে এলেন। রাজা বললেন, তোমাকে বারবার ডেকে পাঠাচ্ছি, তার সত্ত্বেও তুমি আসনি কেন? মন্ত্রী বললেন, অপরাধ নেবেন না মহারাজ, আমার বাড়িতে একটা উৎসব চলছে, তো তাই নিয়ে বড় ব্যস্ত ছিলাম, তাই আসতে পারিনি। রাজা বললেন, এখনই আমার কৌটো ফেরত দাও। কি হলো তারপর? শুনছেন মিথ্যে কালী কথা, সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা, শুধুমাত্র 98.3 মিথ্যে। রাজা বললেন, এক্ষুনি আমার কৌটো ফেরত দাও। উৎসব উৎসব আর উৎসব, উৎসব নিয়ে ব্যস্ত আছো মানে? অমনি মন্ত্রী পকেট থেকে কৌটো বার করে রাজার হাতে দিলেন।
রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, মন্ত্রী, এ কৌটো তুমি কোথায় পেলে? তখন মন্ত্রী বললেন, মহারাজ, উৎসবের আনন্দে মেতেছিলাম বলেই না এই কৌটোটা আমার হাতে এসছে। আমি তো জানতাম আপনি আমার প্রাণদণ্ড দেবেনি, তাই বৃথা দুঃখ না করে আমি উৎসবের আয়োজন করেছিলাম। শুধু যদি দুঃখ করেই দিন কাটাতাম, আনন্দে ডুবে না যেতাম, তাহলে এই কৌটো আমি পেতাম না। আমি জানি আপনি এই কৌটোকে দিঘিতে ফেলে দিয়েছিলেন। একটা মাছ সেই কৌটো গিলেছিল, জেলের জালে সেই মাছ ধরা পড়ে। বেশি পয়সার লোভে জেলে সেই মাছ আমার কাছে বিক্রি করে, আর এইভাবেই আশ্চর্যজনকভাবে কৌটোটা আমার হাতে চলে এসেছে। মহারাজ, একদিন মনে আছে আপনাকে আমি বলেছিলাম, দুঃখ পাইয়ে তো সুখ লাগাইয়ে। এখন বুঝে দেখুন মহারাজ কথাটা সত্যি কিনা। সামান্য এই কথাটা আপনাকে বোঝাবার জন্য আমাকে এত কষ্ট পোয়াতে হলো। বালানন্দজি কি বলছেন দেখা যাক। উনি বলছেন, সংসারে থাকতে গেলে দুঃখ ভোগ আপনাকে করতেই হবে। দুঃখের হাত থেকে কেউ আপনাকে নিষ্কৃতি দেবে না, আপনি নিষ্কৃতি পাবেন না। কিন্তু দুঃখ দেখা দিলে, শোকে যদি মূর্ছমান হয়ে পড়ি, তাতে কিন্তু কোনো লাভ হয় না, দুঃখ তাতে আরও বেড়ে যায়। সেই সন্তাপে ইন্দ্রিয় মন একেবারে শুকিয়ে যেতে থাকে, এতে শরীরেও রোগ দেখা যায়। মহাজনেরা তাই উপদেশ দেন, দুঃখের মধ্যেও আনন্দে থাকবার চেষ্টা করো। ঘরে আলো জ্বাললে অন্ধকার আপনিই কেটে যাবে। দুঃখ পাইয়ে তো সুখ লাগাইয়ে, দুঃখ পাইয়ে তো সুখ লাগাইয়ে। বালানন্দ ব্রহ্মচারীজির আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মিথ্যের কালীকথায় জগন্নাথ বসু আপনার সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মিথ্যিতে।